ওয়ান ডে মর্যাদা পাবে এশিয়া কাপে হংকং এর ম্যাচগুলো, আর মাত্র 4 দিন পর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের 14তম আসর। এশিয়ায় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ICC 5টি সদস্য দেশের পাশাপাশি অংশ নেবে সহযোগী দেশ হংকংও। বাছাই পর্বে ফাইনালে আরব আমিরাতে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে হংকং। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে জমজমাটে টুর্নামেন্টে হংকং পড়েছে এ গ্রুপে। দলটির গ্রুপ প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। হংকং এর ওয়ান ডে স্ট্যাটাস না থাকায় ভারত ও পাকিস্তান বিপক্ষে তাদের ম্যাচ দুইটি আদৌ আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচের স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে ওঠে প্রশ্ন। কেননা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ICC নিয়ম অনুযায়ী কোন দেশের ওয়ান ডে মর্যাদা না থাকলে তাদের অংশ নেওয়া কোনো ম্যাচকে আনুষ্ঠানিক ওয়ান ডে হিসেবে গণ্য করা হয় না। এমন অবস্থায় এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হংকং এর ম্যাচ দুইটি ওয়ান ডে মর্যাদা দেওয়ার জন্য ICC কাছে অনুরোধ জানায় এশিয়া ক্রিকেট কাউন্সিল। অনুরোধে সাড়া দিয়ে হংকং এর বিপক্ষে ভারত ও পাকিস্তান দুটি ম্যাচকে ওয়ান ডে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক প্রেস বিজ্ঞপ্তি ICC প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন এশিয়া কাপের সবগুলো ম্যাচই ওয়ান ডে স্ট্যাটাস পাবে। 15ই সেপ্টেম্বর বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠাবে এশিয়া কাপের 14তম আসরের। 16ই সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হংকং। দুদিন বাদে অর্থাৎ 18ই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে হংকং।